আসসালামু আলাইকুম। পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা বাজার সংলগ্ন একটি ছড়া, অনেকে ছড়া বলে, অনেকে খাল বলে, অনেকে নদীও বলা যায়। এটা একটি নদীর শাখা, প্রশাখা। এটা গুইমারা বাজারের সংলগ্ন এই ছড়াটি আপনাদেরকে একটু দেখাই। ছড়াটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, এটা হচ্ছে এক সময় এই নদী দিয়ে বাজারের পণ্যগুলো আসতো বিভিন্ন জায়গা থেকে, ফেনী, কুমিল্লা, ঢাকা থেকে। এই ছড়া দিয়ে কিন্তু ট্রলারের মাধ্যমে এখানে অনেক পণ্য বাজারে আসতো। কিন্তু ইদানিং বলতে অনেক বছর হয়ে গেছে এখানে যে এই রাস্তা দিয়ে বা এই নদী পথ দিয়ে কোনো ধরনের পণ্য, কোনো ধরনের নৌকা, ট্রলার কোনো কিছুই আসা যাওয়া করে না। কারণ হচ্ছে এখানে নদীটা আস্তে আস্তে করে ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে পানি কমে গেছে, যার ফলে এখানে আর নদীর ট্রলার মতো কোনো রাস্তা নাই। আপনারা দেখেন, আপনারা খেয়াল করলে দেখবেন, আপনাদেরকে একটু দেখ। কুত্তা আছে সামনে। বাল মারি থাকার কারণে আমি আমার ভিডিও করতে শুনি।